ভারতের খবরের দিকে ভোট দিলেন ডাবগাড়ি ডাব ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি ছেচল্লিশ নম্বর বুথে ভোট দিলেন তিনি ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি আপনারা দেখছেন সেই ছবি ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী শান্তিনগর বৌবাজার প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ ভোটারদের সঙ্গে একেবারে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন শিখা চ্যাটার্জী ডাবগ্রাম ফুলবাড়ির ছেচল্লিশ নম্বর বুথ

সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার উৎপল ভোটাধিকার প্রয়োগ করলে কি বললেন ডাব ফুলবারের বিধায়ক শিখা চট্টোপাধ্যায় দেখো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের যে একটা পার্ক সেটা কিন্তু শিলিগুড়ির বেশ কিছু অংশের মধ্যে রয়েছে এবং সেই শিলিগুড়ির অংশের মধ্যে ডাবগ্রাম ফুলবাড়ি হল উল্লেখযোগ্য এবং সেই ডাবগ্রাম শিলগু ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা হলেন শিখা চ্যাটার্জি এবং আজ সকালবেলায় কিন্তু তিনি সাধারণ ভোটারদের সঙ্গে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন এবং ভোট দেওয়ার পরে তিনি এই লোকসভা কেন্দ্রে যে পার্টি অর্থাৎ জয়ন্ত রায় তার জেতার বিষয়ে তিনি কিন্তু আশাবাদী এবং তিনি উন্নয়ন অর্থাৎ এই এলাকায় যে আহ ভারতীয় জনতা পার্টির হাতে উন্নয়ন হবে সেই কথাও কিন্তু তিনি বলেন এর পাশাপাশি তিনি এলাকা পরিদর্শনের জন্য কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গিয়েছেন যেখানে যেখানে তিনি অভিযোগ পাচ্ছেন সেই সব জায়গাগুলো জানি যে সকালবেলা কিন্তু তোমার বুথ বুথ অফিস অফিস বিজেপির পুড়িয়ে দেওয়ার একটা অভিযোগ উঠে এসেছিল এবং সেখানেও কিন্তু তিনি গিয়েছেন এবং এর পাশাপাশি বিভিন্ন যে ইভিএম খারাপের অভিযোগগুলো আছে সেই সব এলাকাগুলো পরিদর্শন করছেন ডাবগ্রাম পুলবুরির যে এলাকা রয়েছে সেই এলাকাগুলো করছেন তিনি আর ইতিমধ্যে তিনি ভোটও দিয়েছেন এবং ভোট দিয়ে এই

বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ভোটাধিকার প্রয়োগ করছেন এর আগেই আমরা সকাল থেকে দেখিয়েছি জগদীশ বাসুনিয়া তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া তিনি সকালবেলা তার ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাধিকার প্রয়োগ করেছেন ইতিমধ্যেই দেবরাজ বর্বন জলপাইগুড়ি লোকসভা আসনের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্বন তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাধিকার প্রয়োগ করেছেন জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় শাস্ত্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন একে পারে। ধূপকুড়ে বিধানসভা উপরে তিনও তিনি যখন তিনি প্রথম প্রার্থী হন এবং তিনি সেদিনও শাস্ত্রে কেসে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন একবারে সাত সকালে আজকেও তার অন্যথা হয়নি রে সকাল থেকেই প্রার্থীরা ভোটাধিকার প্রয়োগ করলেন ভোটাধিকার প্রয়োগ করছেন বিধায়করাও ভোট দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন সকাল বেলায় এবং এরপরে বিভিন্ন জায়গায় তিনি কেমন হচ্ছে ভোট গ্রহণ পর্ব তার খোঁজখবর নিতে বের হন আপনারা জানেন নির্বাচন কমিশনের নির্দেশ সেই নির্দেশে তিনি তার বিধানসভা এলাকার বাইরে কিন্তু বেরোতে পারবেন না গতকালে নির্বাচন কমিশনের তরফ থেকে কথা জানিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেই আজকে বেরিয়ে পড়েন ভেটাগুড়িতে আসেন সেখানে উত্তেজনার খবর পান এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে একজন আহত হয়েছে এবং তিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তাকে মারধর করা হয়েছে অভিযোগের তে বিজেপির থেকে আহত অনন্ত তিন হাটা হাসপাতালে চিকিৎসাধীন এবং তাকে সেখানে দেখতেও যান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ